সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাল দলিল কীভাবে চিনবেন এবং মূল দলিল চিনার উপায় এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আমার হাতে একটি সাফ কাউলা দলিল রয়েছে এই দলিল থেকে আপনারা কোন কোন বিষয়গুলো আপনারা দেখেই বুঝতে পারবেন যে জমিটি দলিলটি জাল হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন বিষয়গুলো আপনার দলিল থেকে যদি দেখেন সেক্ষেত্রে আপনার সেই দলিলটি জাল কিনা সেটা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার যে জিনিসটা দেখার সেটা হচ্ছে যে স্টাম্পটা ব্যবহার করা হয়েছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই এয়ারটা থাকবে জলসাফটা এটা অবশ্যই থাকতে হবে এটাতে এবং কত টাকার স্টাম্প ব্যবহার করা হয়েছে সেটা সেটা দেখবেন এবং এখানে আরো কিছু দেখার বিষয় রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনার পরবর্তীতে আলোচনা করতেছি প্রথমে আপনাদেরকে দলিলের এই বিষয়টা দেখবেন অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ ক্রেতা কে ছিল বিক্রেতা কে ছিল এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রথমে দলিলটা যখন দেখবেন তখন সেটি দেখে নেবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে হস্তান্তরি হস্তান্তরধীন সম্পত্তির ন্যূনতম পক্ষে পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ থাকতে হবে এই দলিলে অর্থাৎ এখান থেকে শুরু করে আপনার এটুকের মধ্যে যে পঁচিশ বছরে যতবার মালিকানা পরিবর্তন হয়েছে জমিটার তার ক্রমান্বয়ে তার ধারাবাহিকতাটা থাকবে সেই দলিলের মধ্যে এবং আরও কিছু বিষয় এখানে জমির হারাহারির পরিমাণ সেটাও দেখতে হবে এবং যখন দলিলটা রেজিস্ট্রেশন করা হয়েছে তখন সম্পাদনকারী যে থাকবে তার এবং যার যে দলিলটা কলা দিল তার বিবরণ যে ক্রয় করছে তার বিবরণ সম্পূর্ণ বিবরণ কিন্তু এখানে থাকবে তাদের টিপ এখানে থাকবে এবং সরকারি যে রেজিস্ট্রিভুক্ত সিলগুলো সেগুলো আপনাকে এখানে চেক করতে হবে এই এই জিনিসগুলো আসলে মূলত আপনার একটি জাল দলিল চিনার জন্য যথেষ্ট তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে দলিলের সার সংক্ষেপ জমিটার সাথে জমিনের যেই যে জায়গাটাতে জমি রয়েছে তার সাথে এই সারসংক্ষেপগুলোর সাথে মিল রয়েছে কি না সেটা আপনাকে মিলিয়ে দেখতে হবে এবং আপনার যখন দলিলটা রেজিস্ট্রেশন করা হয়েছে যে সরকারি যে ফিগুলো রয়েছে সেগুলো কি আসলে মূলত ফিগুলো ঠিক রয়েছে কি না যেমন এন ফি ই উৎসকর তো এখানে কোর্ট ফি এগুলো সম্পূর্ণ ঠিক ঠিক বসাইছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবং এর উপরে সরকারি যে সিল মার্কগুলো আছে সেগুলো দেওয়া রয়েছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন তবে আরও কিছু জিনিস রয়েছে সেগুলো আপনারা দেখবেন যেটা দলিলের এখানে একটা জিনিস দলিল যদি আপনারা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ পৃষ্ঠা যখন দেখবেন তখন দেখবেন এখানে একাধিক ক্রেতা গৃহীতার ক্ষেত্রে ক্রয়কৃত অর্জিত জমির হারাহারি মালিকানার মালিকানার বিবরণ এখানে হারাহারি শব্দের অর্থ হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি হারাহারি মানে হচ্ছে অর্থাৎ একটা জমি যদি আপনারা এখানে দুইজন মালিকন প্রথম এবং দ্বিতীয় জন দুজন মালিক হলে সেখানে দুজন হারাহারি দুইজন হারাহারি দুজন হারাহারি থাকবে এবং ক্রেতার ক্ষেত্রে যদি দুজন থাকে তাহলে সেখানে দুইজন ক্রেতার হারাহারি থাকবে তো ঠিক তেমনই যেমন এখানে ক্লিয়ার করে দিচ্ছে আপনাকে যেমন এখানে ক্রেতা একজন কিন্তু বিক্রেতা দুইজন জমিটা দুইজন কলা দিছে তো এখানে সেই জন্য ক্রেতা বা গৃহীতার নাম তারপরে মালিকানা জমির পরিমাণ যেটা আটচল্লিশ শতাংশ দেখুন এখানে বিক্রেতার যে বিবরণ মানে হারাহারির পরিমাণ এখানে দুজন ব্যক্তি জমিটা কলা দিছে একজন হয়েছে এ কে এম মহসিন আর একজন হয়েছে মোসাম্মদ জবেদা খাতুন তো আটাশ শতক এবং বিশ শতক টোটাল আটচল্লিশ শতক যেহেতু এখানে ক্রেতা একজন হারাহারি পরি হারাহারি একজন এখানে বিক্রেতা দুইজন তাহলে হারাহারি দুইজন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার সম্পাদনের তারিখ দলিল সম্পাদনের তারিখ এটা কিন্তু অনেক কাজে আসে দলিল সম্পাদনের তারিখ এটা বাংলাতে লেখা থাকবে ইংরেজিতে লেখা থাকবে এখানে বাংলা সনটা এবং ইংরেজি সনটা দুটো থাকবে এবং তারপরে যেটা থাকবে সম্পত্তির তফসিল সম্পত্তির তফসিল যেটা সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন জমিটার যে যে জায়গা অবস্থিত সেই তফসিলটা আপনারা দেখে নেবেন হস্তান্তরিত জমির পরিমাণ এটা দেখে নেবেন সেটা যে জমিটা জমিটার কথা মানে আপনারা বলবেন ক্রয় করার সময় সেই জমিটার সাথে এখানে হস্তান্তরিত জমির পরিমাণ ঠিক রয়েছে কেন সেটা দেখবেন তারপরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে জমিনের ম্যাপ অর্থাৎ এখানে দেখুন আমি যেহেতু এটা মার্ক করতে পারছি না আপনাদের দেখাতে পারছি না যেহেতু এটা অরিজিনাল দলিল তো এখানে এই জমিটুকু কিন্তু বিক্রি হয়েছে তো জমিনের যে নকশাটি সেটা এর পাশে হচ্ছে উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম এখানে এটি মার্ক করা রয়েছে তো এখানে স্বাক্ষর যেগুলো সাক্ষী কি ছিল জমিনে সেগুলো দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন জমি তো এটা হচ্ছে আপনার হলফনামা এপাশে এটা হলফনামা থাকবে দলিল সম্পাদনের হলফনামা থাকবে তো এই হলফনামাটা করার জন্য আপনাকে একশো টাকা এবং 200 টাকা দুশো টাকার একশো টাকা আসলে দুইটা স্টাম্প ব্যবহার করতে হবে সেখানে দুশো টাকা আপনার খরচ হবে এই হলফনামাটি করে নিতে হবে আপনাকে নাহলে পরবর্তীতে সমস্যা হবে অর্থাৎ দলিল সম্পাদনের সময় এই হলফনামাটা আপনারা করে নেবেন তো মোটামুটি একটি জাল দলিল যাচাই করার জন্য এই জিনিসগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে অবশ্যই দেখে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দলিলটি আপনাকে যাচাই করতে হবে প্রথমত সিলগুলো আপনারা ভালো করে দেখবেন সরকারি অফিসের সিলগুলো তারপরে দলিল সার সংক্ষেপ তারপরে যেটা দেবে জমি সম্পত্তির পরিমাণ অস্থানিত সম্পত্তির পরিমাণ সেটা দেখে নেবেন তারপরে যে ক্রেতা থাকবে তার নামগুলো ঠিক রয়েছে কিনা পূর্ববর্তী মালিক আর কি যেটা এবং তার পূর্ববর্তী মালিক যেটা থাকবে তাদের সারসংক্ষেপ ঠিক রয়েছে কিনা যদি জমিনে দুইজন হারাহারি থাকে সেক্ষেত্রে দুইজনের ফটোর সাথে আপনার সব কিছু দেওয়া থাকবে এবং হস্তারিত জমির ন্যূনতম পঁচিশ বছরের ইতিহাস থাক থাকতে হবে দলিলে এবং আরও যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনার জমিনে ক্রেতা কে থাকবে কতটুকু ক্রয় করতেছে বিক্রেতার হারাহারির পরিমাণ কতটুকু সেটা থাকবে এবং এই বিষয়গুলো আপনারা একদম ইন ডিটেলস আপনারা দেখবেন তাহলে আপনারা খুব সহজেই আপনার জমিটি দলিল জাল কিনা সেটি যাচাই করতে পারেন আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে বিক্রেতা এবং ক্রেতার ধনজনের সাইন ঠিক রয়েছে না সাইনগুলো জাল করা হয়েছে কিনা এবং তারা জীবিত রয়েছে কিনা সেগুলো আপনারা দেখে নিতে হবে এবং এখানে যে সাক্ষ্য দিবে জমি যে আপনার জমিটা সাক্ষ্য থাকবে তাদের একটা বিবরণ থাকবে তার ঠিকানা থাকবে সেখানে দেওয়ার লেখা থাকবে আর ম্যাপ যেটা এটা দেখে নেবেন আপনারা তো মোটামুটি এই বিষয়গুলো আপনারা যদি দেখেন তাহলে একটি জমিদার জাল কিনা সেটি আপনি খুব সহজে বের করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ